दीर्घ कয়েক মাস ধরে জিও নেট পরিষেবা বেহাল কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় কিছুদিনের মধ্যে যদি জিও নেট পরিষেবা সুব্যবস্থা না পায় তাহলে গ্রাহকরা জিও নেট পরিষেবা বন্ধ করে অন্য ইন্টারনেট পরিষেবায় চলে যেতে বাধ্য হবে। उत्तर जिलार कांचनपुर महकुमार अंतर्गत डाइनछड़ा गांव सभास्थित एलाकाय जिओ नेट परिसेवार सुव्यवस्था दिते एकटी टावर बसानो हय ताते एलाकार मानुष आनंदित हय एयरटेल सह विभिन्न कोम्पानीर परिसेवा छेड़े जिओ नेटेर परिसेवा पेते मानुष अति आनंदित हये जिओ फोन सह जिओ सिम किने व्यवहार करते चलेछे दीर्घदिन धरे। एई जिओ टावर बसानोर दीर्घ एक मास जाबत नेट परिसेवा अनेकटाई भालो छिलो তাই ওই এলাকার একাধিক মানুষেরা বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করা বন্ধ করে জিও কোম্পানির থেকে ঝুঁকি নেয় আর তাতেই জিও কোম্পানির বিশাল মুনাফা হয়। এখন ওই এলাকায় যারা জিও নেট পরিষেবা উপভোগ করত তাদের মুখে মুখে শুধু একটাই বাণী যে প্রতি মাসে ন্যূনতম 200 টাকা রিচার্জ করতে হয় কিন্তু এই টাকার কোনো সঠিক সুব্যবস্থা পায়নি গ্রাহকরা। জিও কোম্পানির গ্রাহকেরা বর্তমানে সঠিক পরিষেবা না পেয়ে জিও কোম্পানির দিকে আঙ্গুল তুলছে। জিও নেট পরিষেবার ব্যবহারকারী অনেকেই আমাদের সংবাদ প্রতিনিধির কাছে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেন। তারা আরো বলেন যে টেলিফোন করতেও অসুবিধা হয় গ্রাহকদের। এখন প্রশ্ন হলো গ্রাহকদের মাসের পর মাস ন্যূনতম 200 টাকা করে পকেট কাটছে জিও কোম্পানি কিন্তু পরিষেবায় গাফিলতি তাদের। এদিকে নজর দিলে দেখা যায় যে কোটি কোটি টাকার রমরমা ব্যবসা চালায় ওই জিও কোম্পানির মালিক পক্ষ কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে গ্রাহকেরা অভিযোগ করার মতো এমন কি প্রতিবাদ জানার মতো কোম্পানির কোনো ধরনের কর্তৃপক্ষকে পায়নি এমনটাই বার্তা ছড়িয়ে পড়ে মহকুমার জনমনে। আরো জানা যায় গ্রাহকদের বিশাল পদক্ষেপ যে কিছুদিনের মধ্যে যদি জিও নেট পরিষেবার সুব্যবস্থা পায়নি গ্রাহকেরা তবে জিও নেট পরিষেবা বন্ধ করে অন্য অন্য ইন্টারনেট পরিষেবায় চলে যেতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট নিনালিনী ইএনএন।